ঠান্ডা লাগে, সে ঠান্ডা ঠান্ডা ভাব, এই ঠান্ডা ঠান্ডা ভাবের ভিতরে এই এখন রোজার মাস, রোজা আজকে কয়টা গেল? যাই হোক, আজকে 25 তারিখ, মনে হচ্ছে 14টা রোজা হয়তো গেছে। আজকে আমি আজকে আমার পিছনে দেখাই যাচ্ছে একটা দেখি খাম্বা, এই যে বৈদ্যুতিক খাম্বা আর কি বলে, তার একদম মানে আমি তার উপরে আছি এমন ভাব। তো আমার পিছনে অনেক সুন্দর একটা দৃশ্য আছে এবং কি আছে, সূর্য এখন নাই, সূর্য ডুবে গেছে, দেখা যাচ্ছে না, এদিকেও ভালো একটা নজারা আছে। তো আমি যেটা আসলে আজকে দেখতে দেখতে অর্ধেক রোজা মানে 30টার মধ্যে প্রায় 15টা দিক আজকে 15টা নয় আজকে মানে 10 সম্ভব 14টা, 15টা তো হওয়ার কথা না, 14টা আজকে যত সম্ভব 14টা রোজা শেষ হবে না 15টা, যাই হোক কেমন কিছু একটা হবে। তো এদিকে ভালো করে দেখা যাচ্ছে না, এদিকে সুন্দর আর কি, এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর, ওই ওই পাশে আছে, ওই পাশেও সুন্দর, জায়গাটা সুন্দর। তো আমি এখন দাঁড়ায় আছি এখানে, একটু আর একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে, ইফতারি করতে হবে অনেক, ইফতারি কয়টাই, 6টা 14 না 15, যাই হোক 6টা 14 না 15টা ইফতারি হতে পারে। আবহাওয়া খুব ঠান্ডা, এতদিন বৃষ্টি আছে, আকাশ মেঘ একটু আকাশ ছিল, এখন একটু আকাশ ক্লিয়ার ক্লিয়ার লাগতেছে, আসছে বাবা আমাকে ক্লিয়ার লাগতেছে। তো আর কিছুদিন পর বাড়ি যাবো, এই বাড়ি যাওয়ার অনুভূতিটা খুব সুন্দর লাগতেছে, দেখা যাক কী হয় না হয় আগামীতে, ইনশাআল্লাহ দেখা যাবে সব কিছু। অনেক কিছুই তো বলতে চাই কিন্তু কি বলবো, কিছুই বলার নাই। যাই হোক, আমার ভাইয়া আছে বাড়িতে, সে একা একা ঘোরাফেরা করতেছে, আমি এখানে একা একা আছি, আরে নিজের কাছে খুব একা একা লাগতেছে, আশেপাশে কেউ নাই, খুবই একা একা মনে হচ্ছে আমার, যাও বা ঈদেতে বাড়ি যাবো, এই আশা নিয়ে আসি, আর মাত্র কয়দিন, আর মাত্র মানে 13 দিন বা 14 দিন এরকম আছে, আর খুবই ইসের মধ্যে আছি, মানে কবে 13-14 দিন যাবে কবে সেই চিন্তার মধ্যে আছি। যাই হোক, যা দেখা 13-14 দিন গেলে পরে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এখন আসলে ইফতারের টাইম, রোজা রোজার মাস, কি বলবো আর কিছু বলার না, তারা দেখা হবে আবার যাওয়ার আগে হয়তো দেখা হইতে পারে, আবার না হইতে পারে, যা একবারে যাওয়ার সময় দেখা হইতে পারে কিংবা বাড়ি যাওয়া দেখা হইতে পারে।